ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাধারণ জীবন। আসসালামু আলাইকুম। তো এখন হচ্ছে সকালবেলা, আমি মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে এক কাপ চা বানালাম। আজকে আমার খুব রং চা খেতে ইচ্ছে করলো, লিকার চা। দুধ চা বানাইছি, এই যে দুধ চা, কিন্তু দুধ চা এখন খেতে ইচ্ছে করছে না আমার। হ্যাঁ, আমি রং চা খাবো, আর সাথে কালকে সন্ধ্যায় যে ইয়াটা বানালাম নুডলস, ওটা দিয়ে খাচ্ছি। রং চা খেতে ইচ্ছে করলো কিন্তু লেবু নাই, লেবু আনতে ভুলে গেলাম। সকালে মেয়ে এখান থেকে খেয়ে গেল, আর এগুলো খাচ্ছে না, কারণ এগুলোতে পেঁয়াজ আছে, মরিচ আছে, ডিম আছে, একটু একটু চিকেন আছে। শুধু উপর থেকে এই নুডলসগুলো উঠে উঠে খেতে খাচ্ছে সে, এগুলাই তার মজা লাগছে কালকে। তো এগুলো খাবে না, এগুলো আমি খাবো এখন। ঝাল ঝাল কিছু দিয়ে চা খেতে তো আমার অসম্ভব মজা লাগে। মেয়ে আমার খাওয়া নিয়ে অনেক বায়না করে, অনেক মানে যেটাকে বলে জ্বালায়, অনেক জ্বালাতন করে, সব কিছু খেতে চায় না, একদম বেছে বেছে খায়। যেখানে দেখবে যে পেঁয়াজ, ওটা আর খাবে না, পেঁয়াজ খাবে না, ঝাল খাবে না, মানে অনেক বিরক্তি করে খাওয়া নিয়ে। আবার ছেলেটা মশাল্লা খায়, সব কিছুই খায়, খাওয়া নিয়ে আর তৈয়া করে না, কিন্তু মেয়েটা অনেক 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 বিরক্তি করে, খেতে চায় না একদম। উপর থেকে এই নুডলসগুলো খেলো, আর এগুলো খাবে না। তো এগুলো এখন আমি খাবো চা দিয়ে, মজাই লাগতেছে আমার চা দিয়ে, এরকম ঝাল ঝাল কিছু খেতে ভালোই লাগে, আর বিশেষ করে রং চা দিয়ে খেতে ভালো লাগে। আর এখানে ডাল বসাচ্ছি, ডালটা ইয়ে করবো ভর্তার জন্য। এখানে আমি মাছগুলো ভেজে নিলাম, এখানে দুইটা আর লেজ আছে, তো এটা দিয়ে ভর্তা বানাবো, আর কচুমুখি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। এখানে আমি মুরগিটাকে সব মশলা দিয়ে একবারে মাখিয়ে রাখলাম, যাতে একটু ঝটপট হয়ে যায়, আলাদা আলাদা দিতে না হয়। আমি মাখানো মুরগিটা দিয়ে দিলাম, তো এখানে আমি মাছের ভর্তা বানাচ্ছি। এটার সাথে কিছুই দেবো না, শুধু মাছ, মরিচ আর পেঁয়াজ, কয়েক কোষ আমি রসুন দেব। এটা এই ভর্তাটা বানিয়ে নেব আমি। ভর্তা খেতে আমার শাশুড়ি অনেক পছন্দ করে, এই জন্যই ভর্তাটা বানানো। আর এমনি তো মুরগির মাংস রান্না করছি, ডাল রান্না করলাম আর মাছের ভর্তা। এখানে আজকে কচুমুখি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। কচুমুখিটাকে আমি একটু হালকা ভাপ দিয়ে নিছি, যাতে গলাটা না চুলকায়। আর এখানে পেঁয়াজ টেস্ট কেটে কেটে নিছি আমি, এটা নিছে বাগারের জন্য, আর এটা দেবো এখন। এখানে চিংড়ি মাছ রেডি করে রাখলাম, কচুর সাথে আমি গোটা রসুনও দেব, আবার বাটাও দেব, রসুনটা একটু বেশি দেব যাতে গলাটা না চুলকায়। এই যে গোটা রসুন দিলাম, পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এটা হচ্ছে কাঁচামরিচ বাটা, আর এটা হচ্ছে রসুন, এখান থেকে একটু আদা আছে, তো আমি এখান থেকে একটু একটু দেবো, সবটা দেবো না, এখানে রসুন আছে অনেকগুলো, আদাও একটু দেবো আমি, তো আমি এগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে আমি আগে একটু পানি দিলাম, একটু পেঁয়াজটা লাল হয়ে যাবে বেশি। এখানে আমি এক চামচ হলুদ দিলাম, তো এখানে আমি রসুন, কাঁচামরিচ বাটা আর একটু আদা বাটা দিলাম, আদা বাটা একদম অল্প দিলাম দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব। এখানে হাফ চা চামচ আমি কালা জিরে গুঁড়ো দিলাম, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি। এখানে আমি চিংড়ি মাছগুলোকে কেটে বেছে রক টক বের করে রাখলাম, এগুলো দিয়ে দেবো এখন আমি। চিংড়ি মাছগুলোকে আমি একটু লবণ আর হলুদ মরিচ হালকা একটু মেখে রেখে দিচ্ছি, এখন এগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি কচুমুখিগুলো দিয়ে দিচ্ছি, এখানে প্রায় হাফ কেজির মতো হবে,
দিয়ে দিলাম। কচুমুখী ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক মজা, চিংড়ি মাছ ইলিশ মাছ। তো আমার ফ্রিজে এখন ইলিশ মাছ নাই, ফ্রিজে সব মাংস, এখন চিংড়ি মাছ আছে একটু, ওটা দিয়ে এখন কচুমুখিটা রান্না করতেছি। এখন বাজে হচ্ছে প্রায় 1টা, রাত 1টা, কারণ আজকে ভাত খেয়ে ফেলছি একটু তাড়াতাড়ি, খিদা লেগে গেছে, ঘরে খাওয়ার কিছু নাই, কি করব, ফটাফট একটা কেক বসায় দিলাম, কেকটা হয়ে গেছে, আমি একটু উল্টে দিলাম যাতে ওই সাইডটা হয়। আমার হাজব্যান্ডেরও খিদা লাগছে, ও তো এমনিতেই রাত্রে খাওয়ার অভ্যেস। তো ঘরে কিছু বানানো নাই, বিস্কিটও ছিল না, মনে ছিল না আজকে বিস্কিটটা আনতে, ওকেও বলতে ভুলে গেছি, এই জন্যে ফটাফট একটা কেক বসে দিলাম, মাথায় আসলো। তো হয়ে গেছে কেকটা, নামিয়ে নিচ্ছে, আমি দেখি কেমন হচ্ছে। ইয়ে, হয়ে গেছে আমার কেক, রাত 1টা বাজে, এখন কেক বানাচ্ছি, হয়ে গেছে, পাইপ এনে দিয়ে দিছি পাতলা করে, হয়ে গেছে। তো এখন আমরা এটা খাবো এখন।